একাদশ জাতীয় নির্বাচনে ডক্টর কামাল হোসেনকে সামনে রেখে বিএনপির যত বড় ক্ষতি হয়েছে এমন ক্ষতি দ্বাদশে আর দেখতে চায় না দলটি। রাজনীতি ও ত্যাগের পরিমাপে বিশ্বস্ত কাউকে সামনে রাখা হতে পারে। বিশ্বস্তদের মধ্যে খালেদা জিয়ার পছন্দের শীর্ষে রয়েছেন ডক্টর কর্নেল অবসর অলি আহমেদ বীর বিক্রম বলে একটি সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকা। অলি আহমেদকে জিয়া পরিবারের একজন আস্থাভাজন সদস্য হিসেবে পরিচয় দিয়ে পত্রিকাটি বলছে যে খালেদা জিয়াকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করার প্রধান উদ্যোক্তা অলি আহমেদ। জিয়াউর রহমানের দীর্ঘদিনের সহযোগী ও বিশ্বস্ত বন্ধু। বঙ্গভবনে থাকা অবস্থায় পর্দার আড়ালে থেকে ডক্টর অলি আহমেদ নতুন রাজনৈতিক দল গঠনের ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করেন, যা পরবর্তী সময়ে বিএনপি হিসেবে পরিচিতি লাভ করে। সারা দেশে বিএনপিকে সুসংগঠিত করার জন্য কঠোর পরিশ্রম করেন তিনি। তাকে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা বলা হয়। খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস সময়ে তার অনুপস্থিতিতে বিএনপির নেতৃত্বে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেও আলোচিত হন তিনি। গঠন করতে চেয়েছিলেন মুক্তিমঞ্চ, করতে চেয়েছিলেন সারা দেশে সমাবেশ। ওই সময় অলির তৎপরতা কারাগারে খালেদা জিয়া পর্যন্ত পৌঁছেছিল। কারাগার থেকে পাওয়া সবুজ বার্তাও পরে বিএনপির বাধায় সেটি আর বেশি দূর এগোয়নি। দলীয় নানা কারণে অলি আহমেদ 2006 সালের 26 অক্টোবর দুর্নীতির প্রতিবাদ করে তিনি বিএনপি থেকে পদত্যাগ করে নতুন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি গঠন করেন। এরপর থেকে তিনি বিএনপি ছাড়লেও খালেদা জিয়ার জোটে ছিলেন। বিএনপিতে না থাকলেও খালেদা জিয়ার আস্থাভাজন হিসেবে ভূমিকায় ছিলেন। এ প্রসঙ্গে তিনি এক অনুষ্ঠানে বলেছিলেন, 2005 সালে আমরা মনে করেছিলাম রাজনীতিতে ভুল হচ্ছে, সেজন্য উপমহাদেশে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছিল। 3 মন্ত্রীসহ 32 সংসদ সদস্য নিয়ে আমরা এলডিপি গঠন করি, এটা বিএনপির বিরুদ্ধে নয়, সে সময় সামগ্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের বিদ্রোহ ছিল। পত্রিকাটি দাবি করছে, সাম্প্রতিক সময়ে বিএনপির ঘরে আবার কর্নেল অলির গুরুত্ব বেড়েছে। যাওয়া হয়েছে অলির দরবারে। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে চলছে জাতীয় সরকার গঠনের চেষ্টা। এমন উদ্দেশ্যকে সামনে রেখে ইতিমধ্যে দ্বিতীয় দফা জাতীয় পার্টি, কাজী জাফর, কল্যাণ পার্টি, লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা, মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট, ডেমোক্রেটিক লীগ বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক করে। কিন্তু এক্ষেত্রে ভিন্নতা ঘটেছে এলডিপির সঙ্গে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ডক্টর কর্নেল অলির মহাখালী ডিওএইচএস এর বাসায় গিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। তাকে দ্বাদশ জাতীয় নির্বাচনে ট্রাম্প কার্ড হিসেবেও বিবেচনা করা হচ্ছে। অলি আহমেদের প্রতি দৃষ্টি রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগেরও। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে অলির দল এলডিপিতে জামায়াত শিবির থেকে সদ্যবিদায় 100 তরুণ যোগ দিয়েছেন। অলির দলের ভিতর থেকেই অভিযোগ উঠেছে, যারা দীর্ঘদিন অলির সঙ্গে রাজনীতি করছেন এখন তারা আর বেশি সুযোগ পাচ্ছেন না। জামায়াত ইসলামের চৌকশ নেতারা অলির দলে যোগ দিয়েছেন। ধারণা করা হচ্ছে অলির ব্যানারে খুব শীঘ্রই বড় কোনো আন্দোলনের ডাক আসতে পারে। জামায়াত ইসলামী নির্বাচনে নানা কৌশলে বিএনপির ব্যানারে যেতে না পারলেও অলির ব্যানার থেকে যোগ দেবে। সাপ্তাহিক ঠিকানার প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের সবুজ ইঙ্গিত পেতে হলে অলি হতে পারেন একমাত্র উপায়। বাংলাদেশ যে কজন নেতার দিকে ভারত সবসময় নজর রাখে তাদের মধ্যে অলি অন্যতম। সর্বশেষ চলতি বছরের 13 এক ইমেইল বার্তায় এলডিপির সভাপতি অবসর কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে 2018, 2019, 2020, 2021 সালেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বাংলাদেশের পত্রিকাগুলো বলছে, এবার গেল সংসদ, একাদশ জাতীয় নির্বাচনের পথে হাঁটবে না বিএনপি। প্রায় 1.5 যুগ ক্ষমতার বাইরে থাকা বিএনপি ঐক্য কিংবা বৃহত্তর জোট গঠন করলেও তার স্টিয়ারিং কারো হাতে দেবে না। 2018 সালের মতো কাউকে ইমাম বানাতে নারাজ বিএনপি। বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে। তাদের ভাষ্য, অতীতের ভুল থেকে শিক্ষা নিতে চান তারা। গেলবারের ভুলে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় ঐক্য হলে তার প্রধান হবে বিএনপি। তারা কারো অধীনে থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে যাবে না, তবে সব দলকে অভিন্ন মঞ্চে আনার জোর চেষ্টা করা হবে, যাতে কেউ সরকারের প্রলোভনে পড়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নিতে পারে। তাদের দাবি দাওয়াগুলো পর্যালোচনা সাপেক্ষ অনেকটা মানা হবে।